দূর থেকে আপনারা কটেজের এখান থেকে পুরোটা দেখতে পারবেন। এই পাশে টেন্ট হাউস, এই পাশে টেন্ট রয়েছে, আর এই পাশে কটেজ রয়েছে। আমরা আইল্যান্ডে প্রায় পৌঁছে গেছি। আর এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে শিকারা। এগুলো সাধারণত কাশ্মীরে দেখা যায়। আর বর্ষাকালে তিন মাস এই আইল্যান্ডটা জলের তলায় ডুবে থাকে। এই আইল্যান্ডের মধ্যে পিকনিক করতে পারবেন এবং খুবই একটি দারুণ দারুণ জায়গা। লাইন দিয়ে সিরিয়ালি টেন্ট রয়েছে, হ্যালো বন্ধুরা, বাঙালি মানে ঘুরে বেড়ানো মানে বাঙালি। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়, যে জায়গাটা আপনাদের আমি দেখাবো। এবং আমিও আজকে এখানে ঘুরতে এসেছি, নিয়ে যাচ্ছি ঘুরতে, সঙ্গে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। তা চলুন ঘুরে আসি। আমরা প্রায় পৌঁছে গেছি এখান থেকে সামনে। আর দেখুন, পুরো গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং চারিদিকে দেখুন ধান চাষ হয়েছে। এই পাশে, ও পাশে দেখুন ইট ভাটা রয়েছে, আর এই পাশে দেখুন পেয়ারা বাগান রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে বরকুলো গ্রাম। আমরা ওই বরকুলো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের যে জায়গাটা আমরা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে একদম সামনে, জাস্ট 200 মিটারের মতো রয়েছে জায়গাটা। তো আমি জায়গায় পৌঁছে তারপরে আমি আপনাদের সব দেখাচ্ছি। তো আমি যে জায়গাটা সম্বন্ধে বলেছিলাম সেই জায়গাটাতে পৌঁছে গেছি। জায়গাটা দেখুন, এই জায়গাটা একটা নতুন হয়েছে। এটা পিকনিক কাম টুরিস্ট স্পট। এক দুদিনের জন্য যারা ঘুরতে আসবে তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারবেন। তো পিছনে গান বাজনা চলছে, এই দিদিভাই গান করছে, সঙ্গে নাচও চলছে, সেগুলো তো আপনাদের অবশ্যই আমি দেখাবো। তার সাথে সাথে আপনারা এই জিনিসটা একটু দেখে নিন। এখানে টেন্টেও খুব ব্যবস্থা ভালো আছে এবং এই রিসর্টটি রিসেন্টলি হয়েছে এবং রিসর্টটির নাম আমি পরে দেখাচ্ছি। এবং এখানে যারা ঘুরতে আসবেন দুই একদিনের জন্য তাদের খুবই ভালো লাগবে। এবং এরা গান নাচ গান করবে, আমি মাইকে আওয়াজ তো শুনতে পারবে না। আমি ডিটেলস, গান শেষ হলে সেগুলো ডিটেলসে খুলে বলবো। তাহলে গান শুরু হয়ে গেছে, আপনারা নাচ দেখুন, এই দিদি ভাইদের নাচ দেখুন। গান বাজনা শেষ হয়ে গেল। এবারে আমি এখানকার যে অনার আছে অনারের সঙ্গে আমি পরে পরিচয় করিয়ে দেবো। আর এদিকে দেখুন, এগুলো হচ্ছে টেন্ট হাউস। আপনারা তো দেখতে পারবেন, এগুলো টেন্ট হাউস। যারা
টেন্টে থাকতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে এসে আসতে পারেন, এসে দেখতে পারেন, থাকতে পারেন। চারিদিকে একটি মনোরম পরিবেশ। যারা যারা এই দুদিনের জন্য শান্ত নিরিবিলি জায়গায় পছন্দ করেন তারা এই জায়গাটায় আসতে পারেন, এসে থাকতে পারেন, খুবই খুবই ভালো লাগবে। এবং আমি আপনাদের এই কটেজগুলোও দেখাবো, সামনে দেখুন, দূর থেকে দেখতে পারবেন তো ওই কটেজগুলো আমি দেখাবো। ওই কটেজগুলো তৈরি হয়েছে এবং ওইগুলো ভাড়া কত সেগুলো আমি ডিটেলস আপনাদের জানাবো। এবং এখানে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে, বন্দোবস্ত আছে, সব কিছুই আছে। এবং এই পাশটায় একটি পুকুর আছে, সেই পুকুরটি দেখাবো। আর ওইদিকে দেখুন খাওয়ার যে বড় ঘরটা দেখছেন, ওখানে খাওয়ার মানে হোটেল, মানে এইখান থেকেই যারা এই প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া সবই থাকে, খাওয়া দাওয়ার জন্য ওখানে আছে। এবং ভিতরে কী কী আছে ফ্যাসিলিটি সেইগুলোই আমি দেখাবো। দূর থেকে আপনারা কটেজের এখান থেকে পুরোটা দেখতে পারবেন। এই পাশে টেন্ট হাউস, এই পাশে টেন্ট রয়েছে, আর এই পাশে কটেজ রয়েছে। তো কটেজের ভিতরে আমি আপনাদের দেখাবো। তো দূর থেকে আপনারা দেখুন কত সুন্দর এই জায়গাটি, একটি মনোরম গ্রাম্য পরিবেশ। দেখুন কত দারুণ দারুণ ফুল ফুটে রয়েছে, এদিকে পুরো একটি বাগান করা রয়েছে। দেখুন কটেজের ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি, কটেজের ভাড়া কত কি কত সেটা আমি ডিটেলস আপনাদের পরে জানাবো। আর এই যে ভিতর, এই হচ্ছে ভিতরে কটেজের ভিতরটা হচ্ছে এরকম ঠিক। এই যে খাটটি দেখতে পাচ্ছেন, খাটটি মোটামুটি তিনজন ধরে যাবে, আর তিনজন ধরে যাবে না, তিনজন ধরে যাবে। আর এই যে এইগুলো দেখছেন, এইগুলো সম্পূর্ণ মুলি বাস, এগুলো হচ্ছে মুলি বাসের মানে বাসই, কিন্তু এটা মুলি বাস নামে। এবং এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে, এখানে চার্জেরও ব্যবস্থা রয়েছে, ওই যে চার্জের ব্যবস্থা রয়েছে, এখানে লাইটের ব্যবস্থা আছে এবং চার্জের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এসিও বসানো হবে, এসি। আচ্ছা, এইখানে এসিও বসানো হবে। আর আমি বাথরুমটা একটু দেখে নিচ্ছি, বাথরুমটা কীরকম। আর মোটামুটি এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে, এটা হচ্ছে হাত পা ধোয়ার। আর এখানে আছে, এখানে আছে কোমোড রয়েছে, কোমোড রয়েছে, আর এখানে সাওয়ারও রয়েছে। এবং শীতকালে যারা আসবেন তারা গরম জল অবশ্য পেয়ে যাবেন, গিজার বসানো হবে। আর গরমকালে আসলে তো নদীর ঠান্ডা জল আপনারা এখানে পেয়ে যাবেন, একদম ঠান্ডা জল পেয়ে যাবেন। তো ভিতরে এই ঠিক বাথরুমটা হচ্ছে এইরকম। তো মোটামুটি একটা ফ্যামিলিতে যদি মোটামুটি চারজন থাকে, মানে দুজন বাচ্চা, দুজন স্বামী স্ত্রী, চারজন থাকলে আরামে আপনারা এসে এইখানে রাত কাটাতে পারবেন। তাহলে চলুন বাইরেটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। তো আমি টেন্টের মধ্যে চলে এসেছি, টেন্টটা আমি দেখাবো, টেন্টের মধ্যে কীরকম থাকার ব্যবস্থা আছে। তো এই হচ্ছে টেন্ট, এই হচ্ছে টেন্ট। এবং টেন্টের ভিতরটা, এই হচ্ছে ভিতরের টেন্টে টোটাল দুজন আরামে, দুজন খুব ভালোভাবে এখানে থাকতে পারবে। এবং টেন্টের ভিতরে এরকম চার্জের পয়েন্টও আছে। আর মোটামুটি একটা বাচ্চা সবার তিনজনে ওখানে টেন্টের ভিতরে থাকতে পারবে। আর ভিতরে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর দুটো পিলো রয়েছে, মোটামুটি ঠিকই আছে। আর টেন্টের ভাড়াও আমি আপনাদের জানাচ্ছি, টেন্টের ভাড়া কত করে। এবং এখানে লাইন দিয়ে সিরিয়ালি টেন্ট রয়েছে। তো চলুন এবারে আমি ভিতরটা তো মোটামুটি দেখালাম, এরপরে আমি যাবো নদীর পাড়ে, নদীর পাড়ে গিয়ে আমি দেখাবো ওখানে কিছু নৌকা চলে, সেই নৌকা ব্যাপারটাও আমি আপনাদের বলবো। তাহলে চলুন নদীর পাড়ে যাওয়া যাক। এপাশে এই মাটির এইগুলো তৈরি চলছে, কয়েক মাসের মধ্যে এইগুলো সব রেডি হয়ে যাবে। এবং সম্পূর্ণ মাটির বাড়ি, দেখুন মাটির বাড়ি চলছে, এবং পুরোটা দেখুন উপরে খড়ের চাল, এবং এটা পুরোটাই মাটি, এটা পুরোটাই মাটি, দেওয়ালটা পুরোটাই মাটি দিয়ে তৈরি হচ্ছে। এবং আর তাহলে চলুন বাইরের দিকে গিয়ে আমরা একটু ওইখানে যাই, নৌকা ভ্রমণ করে আসি, নৌকা ভ্রমণটা দেখে আসি, নৌকা ভ্রমণটা কীরকম লাগে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এবং যেহেতু পাশে নদী রয়েছে, তো নদীর জন্য রাস্তায় দেখুন এরকম বালি রাস্তা আছে, মানে যেরকম সাধারণত আপনারা
নদীর পারে দেখতে পাবেন এরকম বালি রাস্তা, এরকম বালি রাস্তা। আর এইখান থেকে চার চাকাও আসে, যারা কলকাতার দিক থেকে আসবেন এরকম চার চাকা নিয়ে এই রাস্তাতে আসতে পারেন। আর এইরকম সব এটা কটেজের রিসর্টের কাজ চলছে, আপনারা যারা আসবেন এসব রিসর্টে থাকতে পারবেন। আর পুরো ব্যাপারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, কোথা থেকে কি আসবেন সবই লেখা থাকবে। এবং এই হচ্ছে পাশে নদী, আর এই নদীটির নাম হচ্ছে কংসাবতী। এবং আমরা এখন কংসাবতী নদীর পাড়ে রয়েছি। এই হচ্ছে কংসাবতী নদী, আমরা ঠিক এখন এই নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে বোটটি দেখছেন, যারা বোটে ভ্রমণ করতে ইচ্ছুক বা নৌকায় চড়তে ইচ্ছুক তারা এখানে নৌকা বিহার করতে পারেন। এবং একটি খুবই মনোরম পরিবেশ। ঠিক ওপাশটা হচ্ছে মেদিনীপুর টাউন, আর এই পাশটা আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বরকুলা বলে, এই জায়গাটার নাম হচ্ছে বরকুলা। আর নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, আমরা দ্বীপেও যাওয়ার চেষ্টা করব। আর এই বোটে উঠে আমরা দেখি কতদূর যেতে পারি। আর আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, আপনারা কাশ্মীরের ডাল লেকের যে নৌকা ভ্রমণ সেটা যদি করতে চান তাহলে সেরকম ব্যবস্থা এখানে করা রয়েছে। এই দেখুন, এই নৌকাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই নৌকাটা হচ্ছে, এই নৌকাটা সাধারণত ডাল লেকে দেখা যায়, এই ধরনের নৌকা সাধারণত ডাল লেকে দেখা যায়। আর যারা এই নৌকায় ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে এসে এই নৌকায় উঠে এই নদীতে নৌকা বিহার করতে পারেন। আর এই নৌকাটা এখন পাড়ে এসছে, আমি পাড়ে এখন পাড় থেকে এখন যাবো, গিয়ে একটু ভ্রমণ করে আসবো এবং আপনাদের সঙ্গে আমি নিয়ে যাচ্ছি। কেমন লাগে সেটা আমি নৌকার মধ্যে যেতে যেতে আমি বলছি, তাহলে চলুন নৌকার মধ্যে ওঠা যাক। তো আমরা পেয়ে গেছি যে রিসর্টে গেছিলাম সেই রিসর্টের মালিককে, ওনারকে পেয়ে গেছি। এনার নাম হচ্ছে অমর পাত্র। তো এনার সঙ্গে আমি এখন একটু পরিচয় এনার সাথে একটু পরে করব, যেহেতু আমরা এই নৌকাতে এখন একটু ভ্রমণ করতে বেরাবো। আমি নৌকাতে ভ্রমণ করে এসে তারপরে আমি ফিরে এসে বলছে সবই বলবে সেটা আমি বলবো। আর এই কোথা থেকে কি আসবে সবই আমার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন নৌকায় ওঠা যাক। উঠে তো আমরা বোটে করে উঠে একটু আমরা এই নদীর মাঝখান থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। নদীটা হচ্ছে কংসাবতী নদী এবং জলটি দেখুন কত পরিষ্কার একটা জল। একটু রোমাঞ্চ লাগছে, আনন্দ হচ্ছে, একটু ভয়ও লাগছে নদীর মাঝখান থেকে যেহেতু যাচ্ছি। আর সামনে দেখুন এই দাদাবান মাছ ধরছে, খুব কীভাবে দেখুন মাছটা ধরছে, জাল দিয়ে সুন্দরভাবে মাছ ধরছে। এবং আমাদের সঙ্গে সঙ্গে যারা পর্যটকরা এসেছিল তারা দেখুন কী সুন্দর বসে রয়েছে, এবং এরাও নদী নৌকা ভ্রমণ করে নৌকা ভ্রমণের আনন্দ নিচ্ছে, মজা নিচ্ছে। পাশে দেখুন একটি দ্বীপের মতো রয়েছে, আর আমরা এখন একটা দ্বীপের দিকে যাচ্ছি। দ্বীপের দিকে গিয়ে আমি দেখাবো, সামনে আরও দেখতে পারবো দ্বীপটি। জলটি এত পরিষ্কার, নিচে নদীর নিচে যে আগাছাগুলো রয়েছে দেখুন, আগাছাগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আমি অনেক উপর থেকে এই ভিডিওটা করছি, তা সত্ত্বেও দেখুন জলটা এতটা স্বচ্ছ, এত পরিষ্কার বলেই নিচের যত আগাছা গাছগাছালি আছে সেগুলো দেখা যাচ্ছে। আপনারা এই টাইপের নৌকা সাধারণত কাশ্মীরের ডাল লেকে হয়তো দেখে থাকেন, কিন্তু সাধারণত কাশ্মীরেই আপনারা দেখতে পারবেন, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে অন্য কোনো জায়গায় দেখতে পারবেন না। এবং দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। তো আপনারা আসুন এই ডাল, আপনারা আসুন ওই শিকারার মজা নিন, আনন্দ করুন, খুবই এনজয় করুন, সঙ্গে ওই দ্বীপে আসুন, দ্বীপে এসেও আপনারা ঘুরে যান, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা আইল্যান্ডে প্রায় পৌঁছে গেছি। আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে শিকারা, এগুলো সাধারণত কাশ্মীরে দেখা যায়, আর আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা এখন এই আইল্যান্ডে নামবো, নেমে আইল্যান্ডের ভিতরটা আপনাদের পুরো আমি দেখাবো যে কত বড় একটি আইল্যান্ড এবং আইল্যান্ডটি কীভাবে তৈরি হয়েছিল সেটা আমি জানাবো। তো এই আমি আইল্যান্ড থেকে নামলাম, নেমে এই যে আইল্যান্ড থেকে নেমে গেলাম, এবং এই আইল্যান্ডটি
আগে খুব এই আইল্যান্ডে আগাছা ছিল, কিন্তু যারা এই আইল্যান্ডটা নিয়েছে মানে ওই রিসর্টরা, রিসর্ট যারা চালায় তারা এই আইল্যান্ডটাকে গভর্নমেন্ট থেকে ভাড়ায় নিয়েছে, নিয়ে এই আইল্যান্ডটি ব্যবহারে উপযুক্ত করে তুলেছে। এবং আমরা ওই নৌকা থেকে আসলাম, ওই নৌকাতে 30-40 জন ধরে ওই বোট বলে ওনাকে। আর এই পাশে দেখছেন এগুলোকে কাশ্মীরে ডাল লেকে দেখা যায় এই নৌকাগুলো, এগুলোকে সাধারণত শিকারা বলে। বর্তমানে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের কংসাবতী নদীতে এগুলো ঘোরাঘুরির জন্য চলাচল করে। এখানে ময়লা ফেলা মানা, আর বর্ষাকালে 3 মাস এই আইল্যান্ডটা জলের তলায় ডুবে থাকে, সম্পূর্ণ জলের তলা থাকে যেহেতু। আর দেখুন আইল্যান্ডের চেহারাটা একটি খুবই খুবই মনোরম একটি পরিবেশের মধ্যে এই আইল্যান্ডটি অবস্থিত। আইল্যান্ডটি এই খুব মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত। আপনারা যারা পিকনিক করতে চান অবশ্যই পাত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে এসে আপনারা এই আইল্যান্ডের মধ্যে পিকনিক করতে পারবেন এবং খুবই একটি দারুণ দারুণ জায়গা। চারিদিকে দেখুন নদী, আর ওই যে দূরে দূরে যেটা দেখছেন ওটা হচ্ছে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার রেল লাইন। তো আমি আর বেশি কিছু এ করবো না, তা চলুন ফিরে যাওয়া যাক। তো আমি শেষ পর্যন্ত শিকারাতে উঠলাম, আর এই যে শিকারাগুলো দেখছেন মানে হাউস বোট, কাশ্মীরের যে হাউস বোট আছে এখানে কাশ্মীরের শিকারা বলে। আচ্ছা এটা এই দিদিভাই বলছে এটা শিকারা, তো সরি হাউস বোট না এটা শিকারা। তো এই শিকারার ভাড়া হচ্ছে ঘণ্টা প্রতি 800 টাকা, এদের এখানে শুনলাম দাদা 800 টাকা, তো ঘণ্টা প্রতি 800 টাকা। তো আপনারা যারা আসবেন অবশ্যই শিকারাতে উঠবেন। সত্যি আমাদের খড়গপুরে একটি অসাধারণ জিনিস হয়েছে শিকারা কংসাবতী নদীতে। এটি মানে যারা না এসেছে এই জায়গাটা তারা হয়তো বুঝতে পারবে না, দূর থেকে হয়তো ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কতটা কি মানে এই নদীতে আনন্দ নেওয়া যায় শিকারা করে। তো আপনারা আসুন এই শিকারাতে উঠুন এবং আমি যাচ্ছি, এবং জলটি হয়তো অন্ধকার হতে দেখতে পারবেন, জলটি হয়তো খুবই পরিষ্কার। এবং আমরা ওই আইল্যান্ডে গেছিলাম, যে দূরের যে আইল্যান্ডটি আছে ওই আইল্যান্ডে গেছিলাম, আইল্যান্ড থেকে ধীরে ধীরে এখন আমরা এগিয়ে চলেছি। তা ঠিক আছে চলুন নেমে আমি আপনাদের ডিটেলসে বলে দেবো এবং কত কি ভাড়া আছে কটেজে সেটাও আমি জানাবো, টেন্টের কত ভাড়া আছে সেটাও জানাবো। তাহলে চলুন নেমে দেখা হচ্ছে। তো আমরা শিকারার থেকে নেমে গেলাম, নেমে এবার আমরা রিসর্টেতে যাবো, রিসর্টে গিয়ে আপনাদের আমি ডিটেলস যেটা আছে সেটা আমি বলছি। তো চলুন রিসর্টের দিকে যাওয়া যাক। রাত্রিবেলায় এইখানকার পরিবেশটা ঠিক এরকম হয়ে যায়, ঠিক এরকম একটা মনোরম পরিবেশ হয়ে যায় রাত্রিবেলায় এই জায়গাটা। তাহলে চলুন এখানকার যে রিসর্টের মালিক আছে মালিকের কাছে শুনে নিয়ে ডিটেলসে বলে শুনে তারপরে আমি ভিডিওটা এখানে শেষ করবো। তো আমি দাদার থেকে জিজ্ঞেস করে নেবো যে এখানকার ভাড়া কত, রেট কত, তারপর আপনার এখানে যে টেন্ট আছে টেন্টের রেট কত, কটেজের রেট কত, সব কিছু আমি দাদার থেকে জিজ্ঞেস করবো। তো দাদা আমাদের বলুন যে এখানে আমাদের এই কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক অর্গানাইজড বাই পাত্র অ্যান্ড ব্যানার্জি ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। আমাদের এখন এই মুহূর্তে 3 ক্যাটাগরির কটেজ করা হয়েছে। আপনারা বর্তমানে দেখছেন যে কটেজটা, এই কটেজ 4টি আছে এসি কটেজ। এটায় থাকলে পার হেড 2 জন মিনিমাম থাকতে হবে, তাতে 2000 টাকা করে লজিং ফুডিং সহ লাগবে আপনার। পার হেড পার ডে 2000, অর্থাৎ 2 জন কাপল থাকলে 4000 টাকা মোট লাগছে। তাতে আপনি সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার, বিকেলের টিফিন, রাতের খাবার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট সবই পাচ্ছেন। তার সঙ্গে আপনারা পাচ্ছেন বোট রাইড, এটা কমপ্লিমেন্টারি। আর এমনি তো আমাদের ইভেন্ট মাঝে মাঝে থাকেই। আর এরপর ছাংমাংলো এটা দেখছেন কটেজ বাসের, তাতে লাগছে 1700 টাকা করে, ওই একই প্যাকেজ।
এখানে 2000 ওখানে 1700 আর টেন্টে থাকলে 1000 টাকা করে পার হেড। অন্তত প্রত্যেকটাতে দুজন করে মিনিমাম থাকতে হবে। টেন্টে কজন থাকতে পারে? তিনজন থাকতে পারে, তিনজনের টেন্ট আছে, দুজনের টেন্ট আছে। কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই বলবো যে আপনারা একজন আসলে আপনার কস্টিং পোষাবে না, দুজনের চার্জ দিতেই হবে আমাদেরকে। আপনি একজন থাকলেও দুজনের চার্জ লাগবে, দুজনের দুজন চার্জ লাগবে। সব ক্ষেত্রেই তাই, একই নিয়ম। কটেজে প্রত্যেকটাতে তিনজন থাকার অ্যাকোমোডেশন করা আছে এবং প্রত্যেকটা রুমে এক্সট্রা বেড দিয়ে চারজন আরামে থাকতে পারে। আলাদা রুমই খালি ভাড়া লাগবে, খাওয়াটা আপনি আলাদা করে নিতে পারবেন, প্যাকেজ নিতে পারবেন, প্যাকেজ ছাড়াও নিতে পারবেন। এছাড়া আমাদের শিকারা রাইড আছে, বোট রাইড আছে। শিকারায় করে চারজন মিনিমাম 800 টাকা লাগে, আর বোট রাইডে গ্রুপে গেলে 50 টাকা করে পড়ে আইল্যান্ড ভিজিট করে আনার জন্য। মানে এখানে যাতায়াতের কিভাবে আসতে পারবে, মানে যারা কলকাতা থেকে আসবে? যেভাবে গুগলে সার্চ করলেই পাবেন, গুগলে আপনি কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক KAAP মানলেই গুগল আপনাকে রুট দেবে। চৌরঙ্গ থেকে টুয়ার জন বস্কো স্কুল হয়ে বরগাই বরকলা স্কুল হয়ে ডাইরেক্ট আপনাকে চলে আসতে হবে নৌকাঘাট খাস্তালুক পুরুন্দা গ্রাম। এখানে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে রিসোর্টটা কোথায়, কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার দেখো দেখিয়ে দেবে, শিকারা কোথায় সব দেখিয়ে দেবে। যারা ট্রেনে আসতে যাবে, ট্রেনে আসলে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার, ট্রেনে আসার রাস্তা হচ্ছে আপনার গোকুলপুর। মানে লোকাল ট্রেনে আসলে গোকুলপুরে নামুন, ওখান থেকে গিরি মাদানা স্টেশনে পরে গোকুলপুর, সেখান থেকে আপনি টোটো করে চলে আসবেন আমাদের প্রজেক্টে। আর এছাড়া মেদিনীপুরেও আসা যাবে, কিন্তু মেদিনীপুরে আসতে গেলে আপনাকে আবার নদীপথে আসতে হবে শিকারা করে। সেটা তো মেদিনীপুর স্টেশন থেকে ডাকবাংলো রোড DAV ঘাট, ওখান থেকে আমরা আবার শিকারা করে আপনাকে আমাদের নিয়ে আসবো। এছাড়া খড়গপুর থেকে ডাইরেক্ট আপনারা হাই রোড দিয়ে চলে আসতে পারবেন বরগাই বরকলা হয়ে বা ওয়ালিপুর রাস্তা দিয়ে। আর আপনার ফোন নম্বরটা একটু বলে দিন। আমার ফোন নম্বর হচ্ছে 9474525342, 9474525342, 9475220956, 9475220956। তাহলে আপনারা ফোন নাম্বারটা শুনলেন, আমি ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো, আর দাদার অ্যাড্রেসটা আমি ডিটেলস দিয়ে দেবো, আপনারা অবশ্যই পড়ে নেবেন। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আমি কটেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দাদা থেকে শুনলেন সব ডিটেলস। তো ভিডিওটা যদি সত্যি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন আগামী ভিডিওটা আবার দেখা হচ্ছে।